অধিক সংখ্যক মানুষই আমাদের দেশে অনর্থক বেহুদা এবং খেল তামাশার পিছনে বেশি সময় ব্যয় করছে। আপনারা দেখেন বিভিন্ন খেলা টুর্নামেন্ট যখন হয় বাংলাদেশে অফিস আদালত গুলো স্থবির হয়ে যায়, মানুষ খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। দেখেন আপনারা ইসলাম নির্ধারিত পরিসরের শর্ত সাপেক্ষে খেলাধুলাকে সমর্থন করে, শর্ত সাপেক্ষে শর্ত রক্ষা করতে পারলে আপনি খেলতে পারবেন। শত থাকতে হবে নাবি থেকে হাতে পর্যন্ত, অর্থ হাসে হবে না, করতালি হবে না, বাজি হবে না, শরীর চর্চার জন্য আপনি খেলাধুলা করতে পারেন। নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজের সময় নামাজ পড়তে হবে। এসব শর্ত রক্ষা করে আপনি শরীর চর্চার জন্য খেলাধুলা করতে পারবেন, এটা কোনো সমস্যা। কিন্তু বিশ্বব্যাপী খেলা এখন জুয়ায় পরিণত হয়েছে। এই খেলাধুলাকে কেন্দ্র করে পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ডলারের জুয়া চলে। এখন সিনেমা দেখতে যেরকম হলে যেতে হয় না, ঘরে বসে দেখা যায়, জুয়া খেলতে ক্লাবে যেতে হয় না, মোবাইলে বসে খেলা যায়। এই খেলা কি জায়েজ পড়ে বলেন? কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, পাগলামি শুরু হয় বাংলাদেশ। যে দেশের খেলা, যে দেশের প্লেয়ার, ওরাও এত মাতামাতি করে না, বাংলাদেশের মানুষগুলো উন্মাদ হয়ে যায়। পৃথিবীর কোথাও খেলা নিয়ে এত সীমাতিরিক্ত বাড়াবাড়ি মাতামাতি নাই। আপনি জরিপ চলে দেখেন, পৃথিবীতে সবচেয়ে কম দর্শক হয় জাপানের স্টেডিয়াম, ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীতে খেলাধুলায় অংশগ্রহণ করে, কিন্তু আন্তর্জাতিক কোনো ট্রফি, কোন বিশ্ব খেলায় তারা জিতেছে একটি রেকর্ড দেখাতে পারবে না। কেন? খেলায় সময় দেবার সময় তাদের নাই, তারা তাদের অবৈধ জারজ রাষ্ট্রকে গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর আমাদের দেশের মানুষের খেলা নিয়ে মাতামাতি দেখলে মনে হয় আমাদের গোলা মরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্বর্ণের বাটিতে রূপার চামচে সকাল বিকাল আমরা দুধ ভাত খাই। খোঁজ নিলে দেখা যাবে দুটা লেগেটি ওরাই বাড়ি, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের নামে উন্মাদনা এবং পাগলামি করতেছে। এই যে সীমা পরিত্ত, সীমা লঙ্ঘন, দুনিয়াতে মজ মাস্তিতে সীমাতিক্রম করে দেওয়া, নামাজের প্রতি অনাসক্তি, মসজিদ জোর জবরদস্তি আসে এখানে সময় করে 60 মিনিট 120 বার ঘড়ি দেখবে, মিনিট কত বার হয়ে গেল, তুমি জানলা করে বসছে, আল্লাহ তৌফিক দিয়েছেন তোমাকে, ঠিক কি? হ্যাঁ, কর্মব্যস্ত মানুষ, শ্রমিক, চাকরিজীবীদের সময়ের প্রতি আমাদের দৃষ্টি থাকে, সেজন্য আমরা দুটো আলোচনা কয়েক পর্বে ভাগ করে দিই, ঠিক কি? কিন্তু মসজিদের যদি টান কমে যাওয়া, বাজারের যদি টান সৃষ্টি হওয়া, জিকির ফিকির থেকে টান কমে, খেলাধুলার প্রতি আসক্তি চলে আসা, হালালের প্রতি উৎসাহ না এসে হারামের প্রবণতা জাগা, ভালো কাজকে ভালো মনে না হওয়া, খারাপ কাজের প্রতি আসক্তি সৃষ্টি হওয়া, অন্তর মরে যাবার অন্যতম আলাম।